মন রঙের পাঠশালা, নানান রঙে খেলায় ও নৈতিকতা শিক্ষায় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ও চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এতে উৎসাহিত হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা, বাড়ছে সচেতনতা, দেখছে ভবিষ্যতের স্বপ্ন। বিদ্যালয়ে নিয়ম মাফিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষা কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠ জুড়ে উৎফুল্ল শিক্ষার্থীরা, গায়ে মন রঙের পাঠশালা, মনোগ্রামের হলুদ রঙের টি শার্ট। এই মাঠে ও ক্লাসরুমে কয়েকটি গ্রুপে ভাগ করে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করার কাজ চলছে হাতে কলমে। 17টি ইভেন্ট পরিচালনা করছেন স্বেচ্ছাসেবীরা। আমি এখানে আজকে রং বল খেলছি, রং মেলার পাঠশালা, এতে আমাকে অনেক ভালো লাগলো। খুব ভালো একটি উদ্যোগ। আমি মনে করি এটি শুধু আমাদের স্কুলে কেন, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে হওয়া উচিত। যে আজকের এই কার্যক্রমে বাচ্চারা উজ্জীবিত হচ্ছে এবং তাদের মেধা বিকাশের জন্য একটা বেশ ভালো পদক্ষেপ হচ্ছে। সীমান্তবর্তী শিশুদের মাধ্যমে মাদক বহন বন্ধ ও চরাঞ্চলের শিশুদের ঝরে পড়া রোধেই এই পাঠশালার প্রতিষ্ঠার কারণ। শিক্ষার্থীদের কোমল মনে ইতিবাচক অনুভূতি জাগিয়ে তুলতে এই প্রয়াস। মন রঙের পাঠশালা কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোরদের নিয়ে, তাদের মেধা বিকাশ এবং শিশু সুরক্ষা এবং তাদের অধিকার নিয়ে কাজ করে থাকে। রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধারদের ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা বানাতে এমন আয়োজন কাজে আসবে বলে মত স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এটি একটি সহায়ক ভূমিকা, সহায়ক হিসেবে অনেকটা ভূমিকা রাখবে, আমি এটা প্রত্যাশা করি। শিক্ষার্থীদের উচ্চ প্রত্যাশা জাগরিত করার যে তাদের যে প্রয়াস, এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। 2018 সাল থেকে সংগঠনটি নিজস্ব অর্থে পরিচালিত হয়ে আসছে। ইভেন্টের দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একটি করে টি শার্ট দেওয়া হয়। জেলার ফুলবাড়ি, রৌমারি, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার 25টি বিদ্যালয়ের প্রায় 4,500 শিশু শিক্ষার্থী অংশ নেয়। এসএটিভি নিউজ ডেস্ক।